আমাদেরকেই ক্ষমতা পেয়েছে আপনারা আমাদেরকে দাস মনে করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন যতদিন ইচ্ছা আটকে রাখবেন তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন পোলাও খাওয়াবেন আর মুরগি খাওয়াবেন আর ডিম খাওয়াবেন ওইটা আবার পত্র পত্রিকায় দেবেন কার টাকায় খাওয়ান এগুলো আপনারা বাংলাদেশ পুলিশ হবেন আপনারা আওয়ামী লীগ পুলিশ বিএনপি পুলিশ জাতীয় পার্টি পুলিশ হবেন না আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না আমরা এখানে এসেছিলাম আপনারা জানেন যে ছয়জন সমন্বয়কে তথাকথিত হেফাজতে রাখা হয়েছিল নিরাপত্তার কথা বলে আপনার যদি অসুখ হয় আপনি কি শেরাটন হোটেলে রাখলে নিরাপদ বোধ করবেন না আপনার মার কাছে থাকলে নিরাপদ বোধ করবেন নাকি আমি শেরাটন হোটেলই বলছি আমি আর কোনো কার্যালয়ের কথা বলছি না একটা মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ যে কেন হয় আপনারা তো জানেনই আপনারা এমন নির্যাতন করেছেন এমন নির্যাতন করেছেন যে অসুস্থ হতে বাধ্য হয়েছে একজনকে নাকি অজ্ঞানী করে ফেলেছে আপনাদের কাছে থাকলে তারা নিরাপদ বোধ করে নিরাপত্তার সংজ্ঞাটা দিয়ে দেবেন আমরা আমাদের সংবিধানে তুলে নেব এই হেফাজতের আইনি ভিত্তি কি এই হেফাজতের আইনি ভিত্তি আমরা জানতে চাই আমরা আসবার আগে আপনারা এই ছয়জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি আমরা এখনো জানি না তারা পরিবারের কাছে গেছে কিনা তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে কারণ ছেড়ে তাদেরকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই কোনো আইন তো তারা ভাঙছে না তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটার আমরা নিশ্চয়তা চাই এবং এই যে এতটা দিন আটকে রাখলেন কেন আটকে রাখলেন কোথা থেকে এই ক্ষমতা পেয়েছে দণ্ডবিধি কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আমরা কিন্তু ওই ছয়জনকে আপনারা দুটো গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরতরে অবসান হতে হবে আমরা দেশের নাগরিকেরা দাসপদ দিয়ে এই দেশে থাকবো না আপনারা আমাদেরকে দাস মনে করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন যতদিন ইচ্ছা আটকে রাখবেন তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন পোলাও খাওয়াবেন আর মুরগি খাওয়াবেন আর ডিম খাওয়াবেন ওইটা আবার পত্র পত্রিকায় দেবেন কার টাকায় খাওয়ান এগুলো আমাদের টাকায় তো খাওয়ান এগুলো খাওয়ানো বন্ধ খায় না আপনার কাছে এসে খাওয়ার আমার দরকার নাই আমরা জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি কোনোদিনও হতে চাই না আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসব আপনারা আমরা অনিরাপদ এই গায়েবি একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন এই আইন কিন্তু আপনাদেরকে দেয়া হয় নাই এই ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন তাদেরকে সারা জীবন পিজি হাসপাতালে রেখে কাটায় দেন আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছেন আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসব আপনি আমাকে সেই সেবা দিবেন তো আপনারা বাংলাদেশ পুলিশ হবেন আপনারা আওয়ামী লীগ পুলিশ বিএনপি পুলিশ জাতীয় পার্টি পুলিশ হবেন না আপনারা বাংলাদেশ পুলিশ হবেন এটাই আমরা চাই আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা একটু করে স্বস্তি পেয়েছি আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন আসলে খুশি তারপরেও হইতে পারবো না কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই ক্ষত আমাদের আর কোনোদিন সারবে কিনা কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে কোনো জনতার বুকে দেবেন না এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন ধন্যবাদ।